মাই ফার্স্ট ব্লগ কীভাবে ভাইরাল করবেন, ভাইরাল করার জন্য কিছু আপনাদের ট্রিক্স বলবো, সেই ট্রিক্সগুলো আপনাদের ইউজ করতে হবে, বা কিছু আপনার স্টেপ বলবো, সেই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। ফলো করার জন্য আপনাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট ব্লগ কেন ভাইরাল হচ্ছে এখন, কারণ হচ্ছে এখন যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো দেখতে পাবেন ট্রেন্ডিং আছে মাই ফার্স্ট ব্লগ, আর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার কারণটা কী বা কেন এভাবে ভাইরাল হচ্ছে, যদি আপনি যদি আপনাদের ফার্স্ট ব্লগটা ভাইরাল করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। যে ট্রিক্স বলো সেই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ফার্স্ট ব্লগ অবশ্যই ভাইরাল হবে। আপনি যদি আপনার চ্যানেলে ফার্স্ট ব্লগটি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন যদি আপনারা ইউটিউবে সার্চ করেন, যারাই মাই ফার্স্ট ব্লগ বলে ভিডিওগুলো আপলোড করছে তাদের লক্ষ লক্ষ ভিউজ হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনি যদি আপনার চ্যানেলে ফার্স্ট ব্লগটি ভাইরাল করতে চান তাহলে অবশ্যই কিছু ট্রিক্স ইউজ করতে হবে আপনাদের ভিডিওতে। সেই ট্রিক্সগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো, তো ভিডিওটিকে অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। মাই ফার্স্ট ব্লগ সো মাই ফার্স্ট ব্লগ আপনারা কীভাবে ভাইরাল করবেন, সো কিছু ট্রিক্স বলো, সেই ট্রিক্সগুলো আপনাদের ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ব্লগ বলে ভিডিওগুলো যেগুলো আপলোড হচ্ছে ইউটিউবে সেইগুলো কীভাবে ভাইরাল হচ্ছে, ভাইরাল হওয়ার কিছু কারণ আছে। যদি আপনারা সার্চ করেন ইউটিউবে, আমি আপনাদের দেখাচ্ছি, তো সিম্পলি আপনাদের কী করতে হবে, ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর আপনাদের জাস্ট এখানে সার্চ করতে হবে মাই ফার্স্ট ব্লগ। অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ব্লগ লেখার কারণ আছে, আপনাদের দেখাচ্ছি, মাই ফার্স্ট ব্লগ বলে সার্চ করুন। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, জাস্ট আমি লিখলাম যে মাই ফার্স্ট ব্লগ। জাস্ট এখানে একবার আপনারা দেখুন ট্যাগ লাইনগুলো, জাস্ট মাই ফার্স্ট ব্লগ 2022, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল ক্যাসে কারে, মাই ফার্স্ট ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক, মাই ফার্স্ট ব্লগ টুডে, মাই ফার্স্ট ব্লগ ভাইরাল। তা অ্যাকচুয়ালি এখন ট্রেন্ডিংয়ে চলছে মাই ফার্স্ট ব্লগ, তা আপনাদের মাই ফার্স্ট ব্লগটা কীভাবে ভাইরাল করবেন, তো সিম্পলি আমি জাস্ট লিখলাম মাই ফার্স্ট ব্লগ, দেন এখান থেকে আপনারা সার্চ করছি। সার্চ করার পর আপনাদের জাস্ট কিছু ট্রিক্স আপনারা দেখুন কীভাবে ভাইরালটা হয়েছে আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও, এখানে জাস্ট টাইমিংটা দেখুন, ভিডিও লেন্থ, ওকে, মাই ফার্স্ট ব্লগে ভিডিও লেন্থ হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে 58 সেকেন্ড, দেন 41 সেকেন্ড, দেন মাই ফার্স্ট ব্লগ আপনাদের আরও দেখাচ্ছি, মাই ফার্স্ট ব্লগ 2 মিনিট 46 সেকেন্ড, ওকে। কিছু কিছু ভিডিও আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে ভিউজ দেখুন 11 লাখ 9.6 লাখ, তাহলে বুঝতে পারছেন মানে এই ট্রিক্সগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই ছোটো ছোটো ভিডিও ক্লিপে থাকার জন্য আপনাদের ব্লগটি ভাইরাল হতে পারে। তো সিম্পলি আপনাদের চারটে ট্রিক্স বলবো, একটা হচ্ছে আপনাদের মাই ফার্স্ট ব্লগ আপনাদের ভিডিওটাকে শ্যুট করতে হবে, জাস্ট আপনাদের 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে আপনাদের সেই ভিডিওটাকে কমপ্লিট করতে হবে। আর সেই ভিডিওর মধ্যে কিছু কন্টেন্ট ইউজ করবেন যেটা আপনাদের নিজের লাইফের সম্পর্কে, মানে নিজে ইন্ট্রোডাকশন দিতে পারেন, বা নিজের গ্রামের পাশে যেটা আছে বা আপনাদের যেটা নিয়ারেস্টে যেগুলো আছে সেগুলো আপনারা দেখাতে পারেন, কিছু সিনেমাটিক শট ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে। তো সিম্পলি আমি ফার্স্ট ব্লগে ভিডিওটা আমি জাস্ট প্লে করছি, ওকে, জাস্ট দেখুন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই, যে গ্রামের যে চারিপাশে যেগুলো আছে সেইগুলো জাস্ট তুলে ধরেছে। সো আপনাদেরও কিছু গ্রামের জিনিস বা আপনাদের লাইফস্টাইলে কিছু জিনিসগুলো অ্যাড করতে হবে, আর আপনাদের যে ফেসের যেগুলো আছে, মানে ফেস, মানে আপনাদের ফেস দেখাতে হবে এবং কিছু ইন্ট্রোডাকশন দিতে হবে, যে আমার নাম এই, আমি এই গ্রামে থাকি বা এই শহরে থাকি, সেগুলো আপনারা জাস্ট ইন্ট্রোডাকশন দেবেন। আপনাদের তিনটি জিনিস ইউজ করতে হবে, একটা হচ্ছে ভিডিও স্টার্টিং পয়েন্টে আপনাদের গ্রামের যে চারপাশে যেগুলো আছে সেগুলো দেখাতে হবে, দেন আপনাদের ফেসটাকে রিভিল করতে হবে। ফেসে আপনাদের কী বলতে হবে, অ্যাকচুয়ালি বলার জন্য আপনাদের যে নিজের সম্পর্কে কিছু বলবেন, যে আমি এই গ্রামে থাকি, আমার নাম এই, বা আমি এই করি, মাই ফার্স্ট ব্লগ, আমি এরকম রেগুলার ভিডিও আপলোড করব, এইগুলো আপনাদের বলতে হবে। ওকে, জাস্ট আপনাদের 1 মিনিটের ওপর ভিডিওটা আপলোড করতে হবে বা 1 মিনিটের নিচে, কিন্তু এগুলো দেখতে পারেন তো এগুলো সব শর্ট ভিডিও ধরতে গেলে, জাস্ট আপনাদের ভিডিওটাকে এরকম করেছে এটাই যা। যদি আপনারা লম্বালম্বি করেন তাহলে কিন্তু এটা শর্টের মধ্যে পড়ে যাবে, কিন্তু এটা শর্ট নয়, ওকে। আমাদের ফার্স্ট ট্রিক্সটা বলে দিলাম, যেটা আপনাদের ভিডিওর মধ্যে যেটা রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ট্রিক। সেকেন্ড ট্রিক্স হচ্ছে আপনাদের টাইটেলটা যেটা দেবেন সেটা হচ্ছে মাই ফার্স্ট ব্লগ, এটা হচ্ছে আপনাদের টাইটেল, অবশ্যই টাইটেলটা দেবেন এবং তার পাশে লিখে দেবেন 2022, মাই ফার্স্ট ব্লগ 2022, এইটুকুই লিখতে হবে আপনাদের, আর কিছু লেখার দরকার নেই। 3 নম্বর হচ্ছে ট্যাগ, এই যে ট্যাগগুলো আমাদের ফার্স্টে যে দেখালাম যে ট্যাগগুলো শো করছে, জাস্ট এই ট্যাগগুলো আপনাদের ইউজ করতে হবে। যদি আপনারা সেই ট্যাগগুলো না বুঝতে পারেন তাহলে অবশ্যই যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা থ্রির অপশানে চলে যাবেন, দেন শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইওর ট্যাগ বলে একটি সফটওয়্যার আছে যার লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে, দেন সেই সফটওয়্যারটার উপর ক্লিক করতে হবে, YT ট্যাগ প্রো, ওকে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ শো করছে, এই ট্যাগগুলো আপনাদের ইউজ করতে হবে আপনাদের ভিডিওতে, তবে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। আর এখান থেকে মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ভিলেজ ব্লগ, মাই ফার্স্ট ব্লগ ট্যাগ, থাম্বনেল, টুডে, ভাইরাল, এইসবগুলো আপনাদের ট্যাগে ইউজ করতে হবে। দেন 4 নম্বর ট্রিক্স হচ্ছে
থামনেল। অবশ্যই আপনাদের এরকম কিছু থামনেল ইউজ করতে হবে, যে দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট ব্লগ, আর কিচ্ছু লেখা নেই। বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের কোনো ইউজ করার দরকার নেই, জাস্ট লিখে দেবেন মাই ফার্স্ট ব্লগ টাইটেলে। আপনাদের ফেস দিয়ে দেবেন, দেখাবেন যে এরকম ক্যামেরা করছি, আর এখানে লিখে দেবেন মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে। তারপর আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অবশ্যই কিছু অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে আপনাদের ভিডিওতে। সে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনাদের ভিডিওতে ইউজ করুন, এবং কিছু সিনেমেটিক ইউজ করুন যেখানে আপনাদের ভিডিওতে আরও অ্যাট্রাকটিভ লাগে। যেগুলো নো কপিরাইট মিউজিকগুলো হয় সেই নো কপিরাইট মিউজিকগুলো আপনাদের ভিডিওতে অ্যাড করুন। দেন 6 নম্বর টিপস হচ্ছে আপনাদের ভিডিওটাকে অবশ্যই ক্যামেরাটা এরকম রাখবেন আর ফোনটা এরকম রাখবেন, আর হাত দুটো জাস্ট এই ফাঁকে আপনাদের ভরতে হবে। দেন এরকম ভিডিও করতে হবে মাই ফার্স্ট ব্লগ। ক্যামেরাটা এরকম নেওয়ার পর এখানে জাস্ট বলবেন যে আপনারা দেখছেন বুবাই দাস ব্লগ, আপনার চ্যানেল নামটা বলবেন। দেন এখানে ইন্ট্রোডাকশন দেবেন, দেন আপনাদের যেগুলো সিনেমেটিক শট আছে সেগুলো জাস্ট এরকম ক্যামেরা ধরবেন, এরকম করে আপনাদের ভিডিওগুলো শটগুলো নিতে হবে। ওকে, এই কিছু ট্রিক্স আপনাদের ভিডিওতে ইউজ করুন, আশা করি আপনাদের ফার্স্ট ব্লগে ভিডিওটা ভাইরাল হবে। আর নতুন নতুন যখন কন্টেন্ট ইউজ করবেন আপনাদের স্টার্টিং পয়েন্টে ছোটো ছোটো ক্লিপ ইউজ করার চেষ্টা করবেন, বড় লেন্দি ভিডিও করার দরকার নেই, তবে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আছে। সো যদি ভিডিও ভাইরাল হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন, বাই।